হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআইডিজি ইয়ন ট্রেনিং। আমি দীপান্বিতা গাঙ্গুলি আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন প্রোডাক্ট নিয়ে। আজকে আমরা কথা বলবো, আমরা ডিজি ইয়ন ট্রেনিং এর মাধ্যমে আমাদের প্রোডাক্ট ট্রেনিং যেটা আমরা কন্ডাক্ট করছি আজকাল, আমরা শুরু করেছি অলরেডি। আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো। এখন প্রোডাক্ট নলেজের কথা বলা হচ্ছে। প্রোডাক্ট নলেজটা কেন ইম্পর্টেন্ট দেখুন, এরকম একটা সিচুয়েশন আমাদের আশেপাশে হয়ে আছে, হলেও আমাদের একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি, আমাদের কাজটা কিন্তু থেমে যায়নি। সেই কাজটা থামানো কেন হয়নি, কারণ প্রোডাক্ট নলেজটা বিজনেস করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ প্রোডাক্ট নলেজটা না থাকলে আমাদের কনফিডেন্স লেভেলটা তেমনটা থাকে না ডেফিনেটলি। আমি জানি অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা রয়েছেন যারা প্রত্যেক দিন আমাদের সাথে নতুন নতুন যুক্ত হচ্ছেন, জড়িত হচ্ছেন, তাদেরকে প্রোডাক্ট নলেজটা ডেফিনেটলি প্রয়োজন হবে কাজটা শুরু করার আগে। আর যারা পুরনো রয়েছেন তাদেরকে রিভিশনের জন্য ডেফিনেটলি প্রোডাক্ট নলেজটা জরুরি। তো আমরা প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো। আমাদের কোম্পানি প্রথম এরকম ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং কোম্পানি যার নিজের নাকি এডুকেশন সিস্টেম রয়েছে হারভেস্ট অ্যাক্সেস একাডেমি নামে। হারভেস্ট অ্যাক্সেস একাডেমির কনসেপ্টটাতে কি আমরা কাজ করছি, আমরা কাজ করছি লার্নিং অ্যান্ড আর্নিং প্রসেসে। তার মানে আমাদের আর্নিং প্রসেসটাকে ইজি করে তুলতে হলে কিন্তু আমাদের লার্নিংটা সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়া চাই। এখন দেখুন, হারভেস্টে যদি কথা বলছি, এখানে আমি সবসময় একটা কথা বলি যে স্ক্রিনে হয়তো আপনারা আমাকে দেখতে পান, কিন্তু আমার পেছনে একটা বড় টিম রয়েছে, তাই সমস্ত মানুষের কন্ট্রিবিউশনে কিন্তু আমাদের এমআইডিজি ইয়ন ট্রেনিং যেটা আমরা সিরিজ চালাচ্ছি এটা খুবই সাকসেসফুলি রান করছে। আমাদের এখনো বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে আসছে, বাংলাতেও প্রথমবারের জন্য এসছে। তো ডেফিনেটলি আমি পুরো সমস্ত এমআই ম্যানেজমেন্ট এবং হারভেস্ট ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে ট্রেনিংটা শুরু করব। এখন হারভেস্টের একটা কথা বলে দিই, অনেক মানুষ আজকে আমি জানি আজকে এই ট্রেনিংটাতে বসেছেন, হয়তো প্রথমবারের জন্য কিছু মানুষ রয়েছেন বা এরকম মানুষ রয়েছেন যে হারভেস্টের আমাদের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, সেটাকে হয়তো সাবস্ক্রাইব করেননি, অনেকেই আছেন। যদি এখনো করেননি খুব শিগগিরই সেটা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিলে অ্যাডভান্টেজটা কি হবে, আপনাদের যখন সাবস্ক্রিপশনটা থাকে একটা নোটিফিকেশন অটোমেটিকলি আপনাদের কাছে চলে যাবে, সেটাতে ক্লিক করে কিন্তু ডিরেক্টলি আপনারা ট্রেনিংটা নিতে পারেন। কারণ আজকে অনেকেই আছে এই ট্রেনিং প্রোগ্রামে, আমি জানি ইউটিউব চ্যানেলের মাধ্যমে হয়তো ট্রেনিংটা অ্যাটেন্ড করছে। এখন সবচেয়ে প্রথম দেখে নিব আমাদের কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি রয়েছে। ব্র্যান্ড আমাদের কাছে আছে এলিমেন্টস ওয়েলনেস, অন অ্যান্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম অ্যান্ড ইন্ডিয়া গ্রো। এই ছটা ব্র্যান্ড নিয়ে কোম্পানি কাজ করছে মার্কেটে। এখন একটা প্রশ্ন দিয়ে আমি সবসময় শুরু করি। একটা কথা কখনো ভেবে দেখেছেন কি, যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন ওনাদের মতো আমরা কি হেলদি, বা ওনাদের মতো আমরা কি দীর্ঘায়ু, মানে আমাদের লাইফ সাইকেলটা কি অতদিনই আমরা ঠিক বেঁচে থাকতে পারবো? হয়তো উত্তরটা নাতে পাবো আমরা। কারণ রিজন যেটা, সেটা কিন্তু একটাই রিজন, সেটা হলো ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমটা কি একটু বুঝে নিচ্ছি। এখানে দেখুন, আমি সবসময় একটা কথা বলি, আমি জানি আমাদের ডিস্ট্রিবিউটর বন্ধুরা অনেকেই হয়তো রয়েছেন যারা সায়েন্স বা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, তারা কিন্তু একেবারেই ঘাবড়াবেন না। সায়েন্স নিয়ে কথা হবে যেহেতু হেলথ প্রোডাক্টের কথা হচ্ছে, কিন্তু সায়েন্সের যেই সমস্ত কথা আমি বলবো সেগুলো কিন্তু একেবারেই সাধারণ ল্যাঙ্গুয়েজ ইউজ করব, যাতে সবাই আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। তো এটা এটা একটু ধ্যান রাখবেন জিনিসটা। এখন ইমিউন সিস্টেমের কথা বলছিলাম। ইমিউন সিস্টেমটা কি জিনিস, ইমিউন সিস্টেমটা হলো আমাদের আমাদের শরীরের একটা নিজস্ব প্রতিরোধ ক্ষমতা থাকে, মানে বাইরের আক্রমণ থেকে নিজেকে প্রোটেক্ট করার, বাইরের আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর বা ডিজিজ থেকে নিজেকে বাঁচানোর, রোগ প্রতিরোধ ক্ষমতা বলা হয়। সেই ক্ষমতাটাকেই কিন্তু আমাদের ইমিউন সিস্টেম বলা হয়। এখন ইমিউনিটি বা ইমিউন সিস্টেমের মতো শব্দগুলো যখনই আমি পুরো ট্রেনিং নেওয়ার সময় যদি ইউজ করছি, বুঝে যাবেন যে আমাদের শরীরের নিজের ক্ষমতার কথা বলা হচ্ছে। এখন একটা কথা এখানে বলে দিই যে ইমিউনিটি বা ইমিউন সিস্টেম যেটা বলছি সেটা হয়তো চারিপাশেই শুনতে পাচ্ছেন আপনারা, এরকম একটা পরিস্থিতি এখন একটা আমাদের চলছে বর্তমান, যেটা আমরা পরিস্থিতির মাধ্যমে যাচ্ছি, সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের ইমিউনিটিটাকে অনেক বেশি স্ট্রং রাখতে হবে। সেই জন্য এটাতে ডেফিনেটলি খুব মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন জিনিসগুলো, কিন্তু আপনাদের নিজের পার্সোনাল হেল্পও হবে এবং ডেফিনেটলি কারোর সাথে শেয়ার করতেও খুব বেশি হেল্প হবে। এখন ইমিউন সিস্টেমটা কাজ করে কিভাবে সেটা যদি আমরা একটু ডিসকাস করে নিই, একদম ইজিলি ডিসকাস করব। একটা এক্সাম্পল আমি হয়তো প্রত্যেক দিনই কথা বলছি, এটা কেন এটা খুব ইজি বোঝা,
আর অনেকরাই হয়তো আজকেও অনেকেই হয়তো রয়েছেন যে প্রথমবারের জন্য এই প্রোগ্রামটাতে হয়তো বসছেন, ট্রেনিংটা নিচ্ছেন, তাদেরকে বলে দিই। আমাদের আমি এক্সাম্পল একটা নিই ড্যাড বডি, মানে ড্যাড বডিটা যদি আমরা যে কোনো ড্যাড বডি যদি কয়েকদিনের জন্য আমরা এমনিতেই ফেলে রাখি, তবে কি হবে, কয়েকদিনের মধ্যেই আমরা কি দেখবো, সেটা খারাপ হওয়া প্রসেসটা কিন্তু শুরু হয়ে যায়। তার মানে ডিকম্পোজিশন প্রসেস বলা হয়, সেই প্রসেসটা কিন্তু শুরু হয়ে যায়। কিন্তু আমরা বেঁচে থাকা মানুষের শরীরে কিন্তু সেটা একেবারেই হয় না। কেন জানেন কি? সেই কারণ আমাদের বেঁচে থাকা মানুষের শরীরে একটা ডক্টর বলা হয় 24 ঘন্টা দিন রাত্রি কাজ করে, সেই ডক্টরটাকে কিন্তু ইমিউন সিস্টেম বলা হয়। তবে আমি আশা করছি ইমিউন সিস্টেমের আইডিয়াটা, একটু বেসিক আইডিয়াটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এখন আগে যাচ্ছি, এখন এই ইমিউন সিস্টেম নিয়ে কথা বলছি। ইমিউন সিস্টেমটা কিছু কারণ আছে যেটার জন্য এই সিস্টেমটা খারাপ হতে পারে, কারণগুলো দেখে নিচ্ছি কি কি। স্ট্রেস একটা কারণ হতে পারে, চিন্তা যদি অনেক বেশি বডিতে হচ্ছে তবে আমাদের সিস্টেমটা খারাপ হতে পারে। বাইরের খাবার দাবার, এই খাবার দাবারগুলো এমন খাবার দাবার যেগুলো আমাদের কম খাওয়া উচিত, কিন্তু আনফর্চুনেটলি আমরা দুর্ভাগ্যবশত এই ধরনের খাবারগুলি আজকাল অনেক বেশি খাই বা ইচ্ছে আমাদের অনেক বেশি হয়। তো এই ধরনের খাবার দাবার যদি অনেক বেশি খাচ্ছেন বডিতে কিন্তু ইমিউন সিস্টেমটা খারাপ হতে পারে। মেডিসিনের ইউজ, তার মানে ঔষধ যদি অনেক বেশি ইউজ হচ্ছে বডিতে তবেও কিন্তু আমাদের সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। নেক্সট হলো স্মোকিং আর ড্রিঙ্কিং এর হ্যাবিট। স্মোকিং আর ড্রিঙ্কিং এর এই দুটো হ্যাবিট এমন একটা হ্যাবিট যে ডিরেক্টলি আমাদের সিস্টেমে আক্রমণ করে আর খারাপ করে দিতে পারে, সেই জন্য ডেফিনেটলি এটাকে অ্যাভয়েড করা উচিত। নেক্সট হলো পলিউশন, যেটাকে আমরা প্রদূষণ বলি। প্রদূষণ যেটা, সেটা প্রদূষণ জনিত অনেক ধরনের যেটা আমাদের বিভিন্ন ধরনের সিমটম বা প্রবলেমগুলো আজকের ডেটে অনেক বেশি মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে। আর যদি আমি স্পেশালি বলি পলিউশনের জন্য আমাদের ব্রিদিং ইস্যুস, তার মানে আমাদের শ্বাসজনিত যেগুলো প্রবলেম সেগুলোর মাত্রা নাম্বারস কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। যদি ঘুম পুরো না হয়, সম্পূর্ণভাবে যদি ঘুম পুরো না হয় তবেও কিন্তু আমাদের সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে, কারণ ঘুমানোর আমাদের যেটা সময় সেটা কিন্তু নিজেকে রিপেয়ার করার সময়। বডি নিজেকে রিপেয়ার করে বা তৈরি করে নেক্সট ডে আবার ফুল এনার্জির সাথে কাজ করার জন্য। সেই ঘুমটা যদি পুরো না হচ্ছে তবে কিন্তু বডি নিজেকে ভালো করে তৈরি করে নিতে পারছে না। আর অনেক সময়ের জন্য যদি এই প্রসেসে আছেন বা এই লাইফস্টাইলে আছেন তবে কিন্তু ডেফিনেটলি সিস্টেমে একটা হার্মফুল ইফেক্ট পড়ে। ইনঅ্যাক্টিভ পিপল, তার মানে এক্সারসাইজ যদি একেবারেই না থাকে। এখন দেখে নিন, অনেকেই হয়তো ভাবছেন যে এক্সারসাইজটা লাইফে ঠিক অ্যাড করাটা হয়তো সময়টা আমরা অ্যাডজাস্ট করতে পারি না। একটা কথা বলে দিচ্ছি, সবসময় কিন্তু এক্সারসাইজের ফর্মই হতে হবে এটা কিন্তু একেবারেই জরুরি না। আপনাদের দৈনন্দিন জীবনে যদি অ্যাক্টিভিটি আছে, তার মানে আপনি খুব অ্যাক্টিভ বিভিন্ন কাজে লিপ্ত হয়ে থাকেন তবেও কিন্তু আপনার কাজ চলবে। তার মানে বলার অর্থটা কি হলো যে একেবারে লেজি লাইফস্টাইল একটা লিড করবেন না। লেজি লাইফস্টাইলে যদি আছেন যে অনেকটা সময়ই মোস্ট অফ দ্য টাইম, মানে বেশিরভাগ সময়ই আপনি বসে বা শুয়ে হয়তো কাটাচ্ছেন, বডিতে কোনো অ্যাকশনস হচ্ছে না, তবে কিন্তু সিস্টেমটা খারাপ হতে পারে। নেক্সট হলো ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনটা সাধারণভাবে বলতে গেলে কি, জল যদি কম খান, তার মানে বডিতে একটা পর্যাপ্ত পরিমাণে জলের দরকার হয়। জলটা যদি কম যাচ্ছে বডিতে তবে কিন্তু আমাদের বডিতে কিডনি বলে একটা পার্ট আছে, সেটা কাজ করতে অনেক অসুবিধা হয় তার, সেই জন্য জলটা পর্যাপ্ত পরিমাণে খাওয়াটা অনেক বেশি জরুরি। কিন্তু প্রয়োজন থেকে বেশিও কিন্তু জল খাবেন না, কারণ প্রয়োজন থেকে বেশি খেলে সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ। যেমন বৃষ্টি আমাদের দরকার হয়, কিন্তু অনেক বেশি বৃষ্টি হলে কি হয়, বন্যা হওয়ার সম্ভাবনা একটা থেকে যায়। আমি সবসময় এটা বলি, এটা বুঝতে একটু ইজি হয় আমাদের, তো সেই ঠিক সেইভাবেই সেই এফেক্টটা কিন্তু আমাদের বডিতেও বেশি জলের জন্য হতে পারে। সেই জন্য একটা লিমিটেড অ্যামাউন্ট, যতটা আপনার পর্যাপ্ত মাত্রায় জল খাবার উচিত, সেটা বলা হয় প্রতি 20 কেজিতে 1 লিটার জল হতে হয় বডিতে, তো সেই হিসাবে আপনারা জলটা খাবেন। নেক্সট হলো কেমিক্যালের ইউজ, যেটা পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড বলছি আমরা, সেগুলো এই ধরনের কেমিক্যালগুলো আজকাল যেই ফল সবজির খেতি করা হয় সেখানে কিন্তু অনেকই অনেক বেশি পরিমাণে ইউজ হচ্ছে। আপনারা দেখেছেন হয়তো, আগে আমরা শিখেছিলাম যে এই জিনিসগুলো সিজনাল হয়, কিন্তু আজকে ডেটে যদি আমরা দেখি একটু বাজারে গিয়ে তবে কিন্তু অনেক জিনিসই এরকম সিজনাল আছে যেগুলো হয়তো পুরো বছরই আমাদের কাছে আছে। তো এই জিনিসগুলো যদি সিজন না অথচ পাওয়া যাচ্ছে, তবে কিছু না কিছু তো আর্টিফিশিয়াল হচ্ছে,
তো খাবার দাবারের মাঝখানে এই কেমিক্যাল গুলো কোথায় আসে? আমাদের বডির ভিতরে আসে আর আমাদের বডির সিস্টেমটাকে খারাপ করে দেয়। মোবাইল রেডিয়েশন, মোবাইল আমরা সবাই ইউজ করছি, মোবাইলের রেডিয়েশনটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ খারাপ। এটা বলা হয় রাতে যখন আপনারা যেই রুমে ঘুমন সেই রুমে যদি রেডিয়েশন ফ্রি রুম হয় তবে কিন্তু সেটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর রাতে যেটা বডির রিপেয়ারিং টাইম চলে সেটা খুব ভালো রিপেয়ারিং প্রসেস চলবে। তো চেষ্টা করবেন একটু মেনটেইন করতে যে রাতে যে রুমে ঘুমোচ্ছেন মোবাইলটা সুইচ অফ করে রাখবেন বা ফ্লাইট মোডে রাখবেন, বা যদি সুইচ অফ করতে পারছেন না তবে সেই রুমে মোবাইলটা হয়তো রাখছেন না। তো এই ধরনের জিনিসগুলো যদি একটু অ্যাভয়েড করতে পারুন তবে ডেফিনেটলি আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো। নেক্সট হলো টক্সিন্স জিনিসটা। টক্সিন্স জিনিসটা কি একদম সাধারণভাবে বুঝিয়ে দিচ্ছি, টক্সিন্স জিনিসটা হলো আমাদের পুরো বডির যে কোনো বিভিন্ন ধরনের পার্ট নিজের নিজের কাজগুলো সারাদিন করছে, সেই পুরো প্রসেসটাকে মেটাবলিজম বলা হয়। এখন এই প্রসেসটাতে অনেক সময় কি হয়, কিছু অপ্রয়োজনীয় জিনিস আমাদের বডিতে তৈরি হয়ে যায়, সেটাকেই টক্সিন্স বলা হয়। আর এই টক্সিন্সটাকে কিন্তু শরীর থেকে বের করে দেওয়াটা অনেক বেশি জরুরি। এই টক্সিন্সটা যদি আমাদের বডিতে জমার যে প্রসেসটা সেটা যদি শুরু হয়ে যায়, অ্যাকিউমুলেশনটা শুরু হয়ে যায়, তবেও কিন্তু আমাদের সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে বা উইক হয়ে যেতে পারে। এখন এই সমস্ত কারণগুলো আমরা দেখলাম যেগুলোর জন্য আপনাদের আমাদের বডি সিস্টেম বা ইমিউন সিস্টেম যেটা আমরা বলছি রোগ প্রতিরোধ ক্ষমতা, সে নিজের ক্ষমতাটা খারাপ হয়ে যেতে পারে। এখন দুটো উপায় আছে এটা থেকে বাঁচার, দুটো উপায় কি? প্রথমটা হলো যে আমরা যদি ডিজিজ হওয়াটাকেই বন্ধ করে দিতে পারি বা কমিয়ে দিতে পারি। সেকেন্ডটা হলো আমাদের ইমিউনিটিটাকে আমরা বাড়িয়ে তুলতে পারি। দুটোর মধ্যে যদি ভালো করে দেখেন তবে কিন্তু প্রথমটা আমাদের হাতে একেবারেই নেই, কারণ ডিজিজটা কম করে দেওয়াটা হয়তো আমাদের কন্ট্রোলে নেই, আমাদের হাতে নেই। কিন্তু আমাদের হাতে কি আছে, আমরা এমন কিছু কিছু জিনিস আমাদের লাইফে অ্যাড করতে পারি বা করতে পারি যেটাতে আমাদের নিজের যেটা ইমিউনিটি বা ইমিউন সিস্টেম সেটা খুব বেশি স্ট্রং হয়ে যায়। তো সেটা নিয়ে আজকে অনেক কথা বলবো। আজকে আমাদের যেই ব্র্যান্ডটা আমরা নিয়েছি সেটা হলো অন এন অন। অন এন অন এর আন্ডারে যে প্রোডাক্টটা আমরা কথা বলবো সেটা হলো কভচ ব্রাশ। ইমিউনিটি নিয়ে কথা হচ্ছে তো ডিরেক্টলি এটা ইমিউনিটিতেই কাজ করে। আমরা একটা পিকচারে দেখছেন হয়তো যে একটা লোক দাঁড়িয়ে আছে, তার আগে একটা গার্ডের মতো আছে, বাইরে থেকে যে আক্রমণটা হচ্ছে সেটা বডি পর্যন্ত পৌঁছচ্ছে না। তো এটা নিয়ে কথা বলবো, এই কনসেপ্টটাই আছে। তার আগে একটা জিনিস একটু বুঝে নিতে হবে, একদম সিম্পল ভাবে বুঝবেন জিনিসগুলো। রসায়ন মানে রাসায়ন যেটা বলা হয় এটা আয়ুর্বেদের গৌরব বলে বলা হয়। এখন রাসায়নের কনসেপ্টটা একটু বুঝে নিচ্ছি। যেটা রাসায়ন বলা হয় আমাদের আয়ুর্বেদে সেটার এইমটা কি, মানে এটার কাজটা কি, এটা দু ধরনের এইম রাখে, মানে দু ধরনের একটা টার্গেট থাকে, এটার কাজ থাকে। প্রথমটা হলো প্রিভেনশন আর প্রমোশন অফ হেলথ। সেটা মানে হলো প্রিভেনশন মানে রোগ প্রতিরোধটাকে বাড়িয়ে দেওয়া, আর হেলথটাকে বাড়িয়ে তোলা, হেলথের কন্ডিশনটাকে বাড়িয়ে তোলা। সেকেন্ডটা হলো কিওর ফ্রম দ্য ডিজিজ, তার মানে ছোটখাটো যদি প্রবলেম হয়েছে সেটার থেকে যাতে বডিটাকে বের করা যায়। রাসায়নের যেটা কাজ এই দুটো এইমে কিন্তু রাসায়ন কাজ করে। এখন শব্দটা একটু মানেটা বুঝে নিচ্ছি, অর্থটা কি? অর্থটা হলো রাসায়নতে দুটো পার্ট আছে, একটা হচ্ছে রস, আরেকটা হচ্ছে আয়ন। রস মানে হলো ফ্লুইড বা জুস, তার মানে যেটা আমরা আমরা রস জানি জুসকেই বলা হয়। আর আয়নও মানে হলো পাথওয়ে মানে রাস্তা। তো বলতে পারেন এটা রস যাওয়ার রাস্তা বা রস যাওয়ার পাথওয়ে। তো এই মিনিংটাতে একটু বুঝতে পারছেন, যেটা রস ফর্মে মানে যে হার্বসগুলো ইউজ করা হয়েছে, যে জড়িবুটিগুলো ইউজ করেছে, রাসায়নিক তত্ত্ব যেগুলো ইউজ হয়েছে সেগুলো নির্যাসগুলো যাওয়ার রাস্তা, তার মানে এই কনসেপ্টটা এখানে ডেফিনেটলি ইউজ হয়েছে। এখন আমাদের একজনের নাম আমরা অনেকেই হয়তো শুনেছেন, সুশ্রুত। সুশ্রুত আমাদের আচার্য সুশ্রুত বলা হয়, আয়ুর্বেদের ফাদার বলা হয় ওনাকে। ওনার মতে রাসায়নের এমন একটা উপাদান বা এমন একটা জিনিস যেটা নাকি কাজ কি কি স্ক্রিনে দেখুন লেখা আছে, যেটা আপনার এজিং প্রসেসটাকে কমাবে, তার মানে এজিং প্রসেসটাকে থামাবে না। এজিং প্রসেস হওয়া একটা ন্যাচারাল ন্যাচারাল প্রসেস, একটা স্বাভাবিক স্বাভাবিকভাবে যেটা আমাদের বডিতে ন্যাচারালি এজিং প্রসেসটা হবে। কিন্তু এজিং প্রসেসটাকে
নর্মাল স্পিডে রাখবে, তার মানে অনেক কারণে অনেক সময় কি হয় এটা খুব ফাস্ট হতে থাকে, তো সেটাকে নর্মাল স্পিডে রাখবে, আমাদের লঞ্জিভিটিটা বাড়াবে। লঞ্জিভিটিটা মানে হলো আমাদের লাইফ সাইকেল, তার মানে আমরা দীর্ঘায়ু হয়ে উঠবো, আমাদের বেঁচে থাকার যেটা ইউনো টাইমিং বা ডিউরেশন সেটা একটু সময়টা বেড়ে যাবে। আমাদের মেন্টাল আর ফিজিক্যাল হেলথটাকে বাড়িয়ে তোলে, ইম্প্রুভ করে। আর লাস্টে আমরা ডেফিনেটলি দেখছি ডিজিজ প্রসেস যেটা হয়, তার মানে অসুস্থ হওয়ার যে প্রসেসটা হয় সেটাকে খারাপ করে দিতে পারে। আপনাদের বডিতে আক্রমণ হলো, তার মানে আক্রমণটা হলো কিছু একটা চলে আসলো বডির ভেতরে, তারপরে সেটা একটা প্রসেস আছে, প্রসেসটা করে আপনাকে প্রবলেম বা কোনো ডিজিজ দিবে। এই পুরো প্রসেসটাকে এটা ডিস্ট্রয় করে দিতে পারে, খারাপ করে দিতে পারে, যেটার দরুন আপনার হয়তো অসুস্থতা খুব বেশি হবে না। তো রসায়নের আমরা কনসেপ্টটা পুরো বুঝলাম, নেক্সট যাব। কবচ প্রাসের কোয়ালিটিগুলো কী বা ফিচারগুলো কী সেটাগুলো দেখে নেব। দেখুন নামটাতে কিন্তু এটার মিনিংটা রয়েছে, কবচ প্রাসের কনসেপ্টটা কি নামেই আছে, নাম দিয়ে একটু বুঝে নিচ্ছি চট করে। কবচ প্রাস, তার মানে কবচ মানে আমরা কি জানি, শিল্ড। আপনারা শুনেছেন আগে, আমরা হয়তো মহাভারতের সময় শুনেছি যে মহাবীর কর্ণ যিনি ছিলেন ওনার একটা কবচ কুণ্ডল ন্যাচারালি পাওয়া ছিল, সেই কবচটা কি করতো, গার্ডের কাজ করতো। ওনাকে যদি কেউ আক্রমণ করছে তবে সেই আক্রমণের ফলটা ওনার বডিতে কোনো ইফেক্ট হতো না। ঠিক একই ওই কনসেপ্টে এই কবচ মানেই হলো সেটা, কবচ মানে হলো একটা শিল্ড বা গার্ড যেটা আপনার বডিতে আপনি পড়ছেন বা দিচ্ছেন, সেটা কাজ কি করবে, আপনার বডিকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করবে। সমস্ত ওই কোথা থেকে রক্ষা করবে, যেই শত্রুগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, অনেক কিছুই হতে পারে, জার্মস, ব্যাকটেরিয়া, মাইক্রোবস, এই ধরনের জিনিসগুলো হতে পারে, বা যদি আমি কিছু প্রবলেম বলি, স্ট্রেস জনিত জিনিস বা যে কোনো প্রবলেম সেই ধরনের, তো এগুলোর যেটা একটা ইল ইফেক্ট হয় বা হার্মফুল ইফেক্ট হয় সেটার থেকে গার্ড করবে বা বাঁচাবে। প্রাস যেটা হলো নেক্সট পার্টটা, প্রাস কথাটার অর্থ হলো ফুড, মানে খাবার দাবার। তার মানে কি হলো, এটা এমন কিছু খাবার দাবার যেটা আপনাকে গার্ড করবে বা কবচের মতো কাজ করবে, কোথা থেকে বাঁচাবে, যে শত্রুগুলো আমরা দেখতে পাই না। এখন নেক্সট আমরা দেখবো যে এটা ফিচার কি, কোথায় কাজ করে। কারো যদি কম্প্রোমাইজ ইমিউনিটি আছে, তার মানে ইমিউনিটি লেভেলটা যদি ভীষণই কম, এরকম মানুষের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাজ করবে, কারণ এটা আপনাদের ইমিউনিটিটা বাড়িয়ে তুলতে অনেক বেশি হেল্প করে। নেক্সট আমরা দেখব যে পলি হার্বাল ফর্মুলেশন, যেটা একদম লাস্টে দেখুন একটা পয়েন্ট আছে, পলি হার্বাল ফর্মুলেশন। পলি কথাটার অর্থ হলো এক থেকে বেশি, তার মানে মেনি, অনেক, অনেকগুলো হার্বস এখানে ইউজ করা হয়েছে, অনেকগুলো জড়িবুটি এখানে ইউজ হয়েছে, যার জন্য বলা হয়েছে পলি হার্বাল কমিউনিকেশন, তার মানে এক থেকে বেশি অনেক ধরনের হার্বস এখানে রয়েছে। অল সিজন ফর্মুলা ইউজ করা হয়েছে, এমন একটা ফর্মুলেশনে প্রোডাক্টটা বানানো হয়েছে যে আপনি যে কোনো সিজনে নিতে পারবেন, তার মানে পুরো বছরই কিন্তু প্রোডাক্টটা ইউজ করা যেতে পারে। এখন আয়ুর্বেদের যেটা অবলেহা, আমরা অবলেহা কি আমি বলছি, এটা কবচ প্রাসটা যদি কি ইউজ করেছেন বা দেখেছেন, হয়তো দেখেছেন এটা একটা সেমি লিকুইড ফর্মে আছে, ঠিক লিকুইডও বলা যাবে না, সলিডও বলা যাবে না, একটু পেস্ট ফর্মে আছে এটা, সেটা কি অবলেহা বলা হয়। এগুলোর বেনিফিটগুলো দেখে নিচ্ছি। সবচেয়ে প্রথম হলো আয়ুর্বেদটাতে এটাতে অনেক বেশি ইউজফুল কেন বলা হচ্ছে, কারণ আয়ুর্বেদ মেইনলি একটা জিনিসে কাজ করে, যেটা বারবার আমি বলছি যে আমাদের ইমিউনিটিটাকে বিল্ড করতে ভীষণভাবে হেল্প করে। আমাদের ইমিউনিটিটাই যদি ভালো করে ইনক্রিজ হয়ে যায়, বেড়ে যায়, তবে কিন্তু আমাদের নিজের যেটা বডির ক্ষমতা সেটা চলে আসবে। আর ইমিউনিটি বিল্ডার হার্বস, তার মানে ইমিউনিটিটা বিল্ড করতে, ইমিউনিটিটা ভালো করতে অনেক ধরনের এরকম হার্বসই দেওয়া হয়েছে যেটা ইমিউনিটিতে ডিরেক্টলি কাজ করবে। যেমন কিছু নাম এখানে আমি ইউনো দিয়েছি, আমলা, বালা, আমলা মানে হলো যেটা আমরা আমলকি বলি, বালা, অশ্বগন্ধা, শতাবরী, বিলওয়া, বিলওয়া মানে যেটা আমরা বেল বলি, আমরা ফল হিসাবেও খাই সেটা, আর নাগকেসর, মানে এই ধরনের জিনিসগুলো এখানে ইউজ হয়েছে। এখন কথা হলো এটা অবলেহা ফর্মে কেন ইউজ করা হয়েছে, বাকি লিকুইড বা ক্যাপসুল ফর্মে কেন আসেনি। দেখুন এতগুলো হার্বস এর কম্বিনেশন, এটা যেটা প্রসেস করে বানানো হয় এটা একটু ডিফিকাল্ট, মানে একটু ইউনো অসুবিধে হয় এতগুলো হার্বসকে ক্যাপসুল ফর্মে বা লিকুইড ফর্মে বানানো,
কিন্তু দেওয়াটা জরুরি ছিল হার্বস গুলো, কারণ আপনাদের পুরো কবচের মতো কাজ করা চাই প্রোডাক্টটা, সেই জন্য এটা আবলেহা ফর্মে রাখা হয়েছে, সেই জন্য আবলেহাটাকে এখানে ইউজফুল বলা হচ্ছে। এটা একটা আয়ুর্বেদিক হেলথ সাপ্লিমেন্ট, এটা ইউনো মনে রাখবেন, আয়ুর্বেদিক হেলথ সাপ্লিমেন্ট আর সুপার কনসেন্ট্রেটেড হার্বস এর ইউনো নিউট্রিয়েন্টের ব্ল্যান্ড। এটা মানে হলো, একদম সিম্পল বলছি, মানে আয়ুর্বেদিক হেলথ সাপ্লিমেন্ট বুঝতেই পারছেন, সুপার কনসেন্ট্রেটেড কেন, যেই হার্বস গুলো এখানে ইউজ করা হয়েছে তার যেটা নির্যাস বা সেই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণভাবে কনসেন্ট্রেটেড ফর্মে ইউজ হয়েছে, মানে পুরো হার্বস এর গুণগুলো কিন্তু প্রোডাক্টটাতে রয়েছে। আর পুষ্টিকর যেই কোনো দ্রব্য যেগুলো রয়েছে সমস্ত কিছুর খুব ভালো ব্ল্যান্ড এটা বানানো হয়েছে। এখানে একটা জিনিস যেটা ইউনো মানে মেইন ইনগ্রেডিয়েন্ট বলা হয় বা প্রাইম ইনগ্রেডিয়েন্ট বলা হয় বা মুখ্য উপাদান যেটাকে বলতে পারি আমরা বাংলাতে, সেটা হলো আমলকি। যেটা আমলকি আমি বলছি, আমলকিটা পৃথিবীর বলে, শুধু ইন্ডিয়ার কথা বলছি না, পৃথিবীর সবচাইতে বেশি ভিটামিন সি এর মাত্রা থাকা এমন একটা জিনিস। তার মানে পৃথিবীতে যে সমস্ত জিনিস রয়েছে নেচারে, সবচাইতে বেশি ভিটামিন সি এর মাত্রা আমলকিতে রয়েছে, সেটাই কিন্তু এখানে ইউজ হয়েছে। আর ভিটামিন সিটা ডেফিনেটলি আমরা বিভিন্ন প্রোডাক্টে দেখেছি, এটা কিন্তু একটা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি, ডেফিনেটলি গার্ডের কাজটা খুব ভালো করে। তো এটা একটা প্রাইম ইনগ্রেডিয়েন্ট বা একটা মুখ্য উপাদান যেটা কবচ প্রাসে ইউজ হয়েছে। এখন একটা ভিডিও আমি চালাবো, ভিডিওটা দেখে নিন, তারপরে আবার আসছি। ভিডিওটা আপনার চ্যবনপ্রাশ যেটা কনসেপ্টটা মার্কেটে অলরেডি অনেক বছর ধরে আছে, সেটার পেছনে স্টোরিটা কি, গল্পটা কি, সেই গল্পটা দেখে নিন, একটা আইডিয়া হয়ে যাবে কোথা থেকে এই কনসেপ্টটা এসছে। তারপরে এই ভিডিওটা দেখে নিন, তারপরে আমি আবার আসছি, আবার কথা বলবো। আপনি চ্যবনপ্রাশ বহুত বার খায়া হোগা, লেকিন ক্যা আপ ইয়ে জানতে হ্যায় কি ক্যা হ্যায় ইস চ্যবনপ্রাশ কি কাহানি, আইয়ে হাম আপকো বাতাতে হ্যায়। বহুত সময় পহলে চ্যবন নাম কে এক মহান ঋষি হুয়ে, জিনহোনে অনেক বর্ষো তক এক হি স্থান পর বেঠে বেঠে ঘোর তপ কিয়া। জিস জগহ ভে তপ কর রহে থে উনকে আসপাস চিঁটিয়ো নে বাম্বি বনা লি অর ঋষি উসমে পুরি তরহ সে বিলুপ্ত হো গয়ে। बाम्बी के छेदों में से केवल उनकी दो आंखें दिखाई देती थीं। एक दिन राजकुमारी सुकन्या वहां से गुजरी और उसने देखा कि इस बाम्बी में से विचित्र प्रकाश निकल रहा है। वो बाम्बी के छेदों से झांकने लगी और उसे अंदर दो मणियां चमकती दिखाई दी। राजकुमारी सुकन्या ने मणियां निकालने के लिए बाम्बी के छेदों में तिनके डाले और कुरेदने लगी। तभी अंदर से किसी के कराहने की आवाज आई और राजकुमारी बेहद डर गई। जब ऋषि बाहर आए तो उनकी दोनों आंखें फूट चुकी थीं और वो नेत्रहीन हो गए थे। अपनी गलती का पश्चाताप करने के लिए सुकन्या ने ऋषि च्यवन से शादी कर ली और उनकी सेवा करने लगी। सुकन्या की तपस्या देख देवता बहुत खुश हुए और उसकी परीक्षा लेने आ पहुंचे। एक दिन ऋषि नदी में स्नान कर रहे थे, सुकन्या भी पास ही तट पर खड़ी थी। जब ऋषि नदी से डुबकी लगाकर निकले तो एक नहीं बल्कि तीन तीन ऋषि प्रकट हो गए। ये देख सुकन्या घबरा गई। उन ऋषियों ने सुकन्या से पूछा कि अगर तुम दिल से ऋषि च्यवन की सेवा करती हो तो बताओ हम में से कौन है तुम्हारा असली पति। सुकन्या ने अपने पति को बड़ी आसानी से पहचान लिया। ऋषि के वेश में आए दोनों अश्विनी कुमार अपने असली रूप में आ गए और उन्होंने सुकन्या से एक वरदान मांगने को कहा। सुकन्या ने मांगा कि उसके पति की आंखों की रोशनी लौट आए और वो एकदम तंदुरुस्त हो जाए। फिर अश्विनी कुमारों ने ऋषि च्यवन को एक खास किस्म का औषधीय गुणों वाला प्राश या पेस्ट दिया, जिसे खाकर वो एकदम तंदुरुस्त हो गए। तभी से इस प्राश या पेस्ट का नाम च्यवन प्राश पड़ गया। ভিডিওটা দেখতে পেলেন, চ্যবনপ্রাশের পেছনে যেটা স্টোরি ছিল বা গল্প ছিল সেটার আইডিয়া হয়তো হয়ে গেছে। এখন আমরা একটু সামগ্রীগুলি ইউনো সামগ্রী যা 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 ইনগ্রেডিয়েন্টস এখানে ইউজ হয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। মেইন যেগুলো ইউনো সামগ্রী আছে যেগুলো সুপারস্টার বলতে পারুন সেগুলো নিয়ে একটু বেশি কথা বলবো ডেফিনেটলি।
প্রথম দেখুন আপনাদের স্লাইডে একটু ভালো করে দেখুন, প্রথম আমাদের নিয়েছি আমলা, যেটা আমি আমলকি বলছি। আমলকিতে অলরেডি আমি বলেছি যে ভিটামিন সি এর মাত্রা অনেক অধিক মাত্রায় আছে, সেটাকে ইউজ করা হয়েছে, আর এটা আপনাদের ইমিউনিটিটা বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। আর যেটা কাফ এন্ড কোল্ড, যেটা আমাদের সর্দি কাশি এসব লেগে থাকে, সেই সব জিনিসে খুব খুব বেশি ভালো কাজ করে, সেগুলো থেকে বাঁচাবে। নেক্সট আমাদের কাছে হলো সামগ্রী বালা। বালা যেটা, সেটা আমাদের ফিজিক্যাল স্ট্রেংথটা মেনটেন করতে অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে আমাদের আমরা ফিজিক্যালি শারীরিকভাবে যেটা খুব বেশি শক্তি যেটা থাকা উচিত, আমাদের নর্মাল এনার্জি লেভেলটাকে খুব বেশি মেনটেন করবে। নেক্সট আমাদের কাছে হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা হলো আমাদের নার্ভগুলোকে রিল্যাক্স করে, তার মানে স্নায়ু যেটা আমরা নার্ভকে বলি, সেগুলোকে রিল্যাক্স করে ব্রেইনে কাজ করবে এবং আপনাদের মাংসপেশির জন্য খুব ভালো কাজ করবে। নেক্সট আমাদের কাছে আছে শতাবরী। শতাবরী আমাদের ইনফ্লেমেটরি যেগুলো প্রবলেম থাকে, ইনফ্লেমেশন, আমি অন্য প্রোডাক্টেও বলেছিলাম যে ইনফ্লেমেশন মানে হলো সোয়েলিং বা কোনো জায়গায় ফোলা ভাব হয়ে যাওয়া, সেগুলো জিনিসে খুব বেশি ভালো করবে আর আপনাদের ইমিউনিটিটা বাড়াতে অনেক বেশি হেল্প করবে। নেক্সট আমাদের কাছে এখানে দেখেছি বিলওয়া। বিলওয়া যেটা আমি বেল বলেছিলাম, আমরা ফল হিসাবে খাই, বেলে বেলকে ব্রেইনের টনিক বলা হয়, এমন কিছু কিছু তত্ত্ব আছে যেগুলো আমাদের ব্রেইনের জন্য অনেক বেশি ভালো, সেই জন্য অনেক বেশি ভালো কাজ করে আর ডেফিনেটলি আমাদের ইমিউনিটিটাকে ভালো সাপোর্ট করতে পারে। লাস্ট আমাদের এখানে কাছে আছে নাক কেসর। নাক কেসর যেটা, সেটা আমাদের অ্যান্টি অক্সিডেন্টটা অনেক বেশি রিচ হয়, অ্যান্টি অক্সিডেন্ট অনেক মাত্রায় থাকে, আর এটা কাজ করে রিজুভিনেট করতে। রিজুভিনেটটা যদি আমি একদম সাধারণ ভাষায় বলি, এটা মানে হলো যে আমাদের যেটা স্ট্রেংথ সেটা খুব মেনটেন করবে, ন্যাচারাল যেটা আমাদের এনার্জি লেভেল সেটাকে মেনটেন করবে, আর সবসময় একটা নতুন ভাব, সতেজ ভাব আপনার বডিকে ডেফিনেটলি দিবে। তো এগুলো আমরা এখন দেখলাম বেনিফিটস, যেই সামগ্রীগুলো ইউজ হয়েছে সেগুলো দেখলাম। নেক্সট আমরা দেখবো কবচ প্রাশের বেনিফিটস কি কি রয়েছে। বাচ্চাদের দিতে পারুন, অনেক বাচ্চারাই আছে যারা ছোটবেলা থেকেই হয়তো এরকম একটা হিস্ট্রি থাকে যে খুব ঘন ঘন অসুস্থ হয়, এরকম বাচ্চাকে দিলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট দেখবেন, কারণ ইমিউনিটিটা খুব ভালো করে দেয় ডেফিনেটলি। আমাদের ইমিউন সিস্টেম যেটা, সেটাকে কমপ্লিটলি স্ট্রং করে, তার মানে কমপ্লিট ইমিউনিটি আপনাকে দেবে, সম্পূর্ণভাবে আপনাদের ইমিউনিটিটাকে স্ট্রং করতে কিছু জিনিস এখানে দেওয়া হয়েছে। যেটা কওয়াচ আমি অলরেডি এক্সপ্লেইন করেছি যে কওয়াচ মানেই হলো গার্ড, আপনাকে সম্পূর্ণ বডির জন্য একটা গার্ডের মতো কাজ করবে, যেটা বাইরের আক্রমণ থেকে আপনাদের বডিকে রক্ষা করবে। নেক্সট হলো প্রতিটা অর্গেনে আর অর্গেন সিস্টেমে কাজ করবে, এইভাবে হার্বাল ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে। চেস্ট রিলেটেড প্রবলেম, তার মানে আমাদের শ্বাসের প্রবলেম হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে, চেস্টে হওয়া প্রবলেমগুলোতে আর আমাদের থ্রোট ইনফেকশনে কিন্তু খুব বেশি ভালো কাজ করে। যেখানে হয়তো কখনো সবসময় কাফিং এর প্রবলেমে আপনি হয়তো যেখানে কাফ নিল দিচ্ছেন, সাথে যদি আপনি কওয়াচ প্রাশটা সাথে দিন, তবে কিন্তু খুব ভালো কম্বিনেশনে এটা কাজ করে। জ্বরে অনেক বেশি হেল্প করবে। মাথা ব্যথা হওয়ার প্রবলেমটা অনেক থাকে, জ্বর আর মাথা ব্যথা এই দুটো জিনিসে কিন্তু অনেক বেশি প্রোটেকশন দেয়, তার মানে ইমিউনিটি যখন উইক হয়ে যায়, কমজোর হয়ে যায়, তখন কিন্তু এই দুটো জিনিস খুব ঘন ঘন হওয়ার প্রবণতা যেটা, সেটা শরীরে অনেক বেশি বেড়ে যায়, সেই জিনিসটা থেকে আপনাকে বাঁচাবে, প্রোটেকশন দিবে। স্ট্রেস থেকে স্ট্রেসটাকে মেনটেন করতে হেল্প করবে আপনার বডিকে। স্ট্রেস হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, আমরা ফাইভ স্ট্রেসেও সবসময় ডিসকাস করি যে স্ট্রেস কিছু ন্যাচারাল কারণেও হতে পারে, সেটা আমাদের কন্ট্রোলে থাকে না, কিন্তু স্ট্রেসটাকে মেনটেন করতে ডেফিনেটলি আমাদের হাতে থাকে, তো ডেফিনেটলি সেটা আপনাকে স্ট্রেস লেভেলটা মেনটেন করতে হেল্প করবে। স্ট্রেংথ আর স্টেমিনা, তার মানে আপনাদের যেটা শরীরে শারীরিকভাবে যেটা এনার্জি লেভেল থাকা উচিত বা স্ট্যামিনা লেভেল থাকা উচিত, সেটাকে কিন্তু খুব ভালো মেনটেন করে। আর একটা অনেক বেশি জরুরি কথা যে লঙ্গার লাইফ হবে, তার মানে দীর্ঘায়ু হবেন। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি বলুন তো, দীর্ঘায়ু সাথে সাথে আপনাদের যতদিন বেঁচে থাকা যেটা লাইফ সাইকেল, এই সময়টুকু আমরা
কিভাবে কাটাচ্ছে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি অসুস্থ থেকেই লাইফটা কাটাচ্ছেন তবে কিন্তু লাইফের কোনো আপনি আমেজটা নিতে পারবেন না, কিন্তু আপনাদের লাইফে যদি আপনি কবচ প্রাশটা নিচ্ছেন, আপনাদের ইমিউনিটি ভালো, তবে কিন্তু ভীষণ একটা হেলদি লাইফ হবে এবং ডেফিনেটলি নর্মাল থেকে লাইফ সাইকেলটা একটু লম্বা হবে, সেই জন্য বলা হচ্ছে লঙ্গার লাইফ আপনাকে দিবে। ডোসেজটা খুব ভালো করে মন দিয়ে দেখবেন, ডোসেজটা হবে যদি বাচ্চাদের দিচ্ছেন 6 বছর থেকে 18 বছর অবধি, তবে কিন্তু 1 টিস্পুনফুল দিতে হবে দিনে দুবার করে, আর যদি অ্যাডাল্টদের দিচ্ছেন তবে 2 টিস্পুন দিতে হবে দিনে দুবার করে। 6 বছর থেকে কম বয়সে যদি দিচ্ছেন তবে ডেফিনেটলি সেটাকে হাফ করে দিবেন ডোজটা। পুরো সিজনে যে এরকম হার্বাল কম্বিনেশন দেওয়া হয়েছে আমি আগেই বলেছি, সেটা ইনগ্রিডিয়েন্টস বলার সময় যেটা অল সিজন ফর্মুলা আছে, ফিচারগুলোতে আমরা দেখেছি যে সমস্ত সিজনে কিন্তু প্রোডাক্টটাকে ইউজ করা যেতে পারে, তো পুরো বছরই প্রায় আপনি প্রোডাক্টটা ইউজ করতে পারে। এটা বলে যে কবচ প্রাশটা নেওয়ার পরে যদি আপনি দুধ খেতে পারেন, দুধ নিচ্ছেন, তবে কিন্তু এটার বেস্ট রেজাল্ট হবে। একেবারে নেসেসারি না যে নিতেই হবে, অনেকেই হয়তো আছেন যে দুধটা হয়তো খান না তবে নিতেই হবে এরকম না, কিন্তু যদি নিতে পারছেন তো ডেফিনেটলি এটা বেস্ট বেস্ট কাজ বলা হয়। বেবি টু বাবা প্রোডাক্ট যে কোনো মানুষকে ছোট থেকে বড় অবধি যে কোনো মানুষ এটা এই প্রোডাক্টটা ইউজ করতে পারে। এখন একটু মার্কেট অপরচুনিটি দেখে নেব। মার্কেট অপরচুনিটিটা কেন দেখুন, এখন প্রোডাক্ট সম্পর্কে নলেজটা নিলাম, আমাদের কাজটা কোথায় হবে মার্কেটে, তাই না? এখন মার্কেট যেটা চ্যবনপ্রাশ আর রসায়না যেটা আমরা শিখলাম কনসেপ্টটা, এই দুটোর কনসেপ্টের ইন্ডিয়াতে মার্কেট কিন্তু 1000 কোটির বেশি মার্কেট। তার মানে আমরা দেখেছি চ্যবনপ্রাশ যেটা, এটা কিন্তু অনেক পুরনো পুরনো ব্র্যান্ডও রয়েছে যে কনসেপ্টটা অনেক দিন অনেক বছর ধরে হয়তো এই চ্যবনপ্রাশ নিয়ে মার্কেটে আছেন, তো বুঝতেই পারছেন কত বড় মার্কেট। তো এটা বলা হয় যে 1000 কোটির থেকে বেশি মার্কেট চ্যবনপ্রাশ আর রসায়নের যেটা কনসেপ্ট সেটা কিন্তু আছে, আর ডেফিনেটলি একটা এক্সিলেন্ট কম্বিনেশন এই কবচ প্রাশে দেওয়া হয়েছে যেটা আপনাকে ভীষণভাবে হেল্প করবে বিজনেসটা গ্রো করতে, আপনার মার্কেটের হিসাবে আর মানুষদের হেল্প করতে। এখন কিছু কিছু জিনিস একটু ধ্যান দিতে হবে, সেগুলো চট করে দেখে নিচ্ছি। প্রথম কথা হলো এটা কিন্তু ডেইলি রুটিন থেকে একদম বাদ দিবেন না, সবাইকে বলছি, কারণ স্পেশালি আমি এখন কেন বলছি এই আমাদের ইয়ন ট্রেনিং এ, এটার জন্য বলছি যে আমাদের কিন্তু এখন এমন একটা পরিস্থিতি এসে গেছে সেটাতে ইমিউন সিস্টেমটাকে কিন্তু মজবুত রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, অনেক বেশি জরুরি হয়ে গেছে। প্রত্যেকজন মানুষ যারা এখানে দেখছেন আজকে ট্রেনিংটা, সবাই কিন্তু প্রোডাক্টটা নিজের লাইফে অ্যাড করুন, কারণ আপনাদের এখন ইমিউনিটিটা স্ট্রং করা বা সেটাকে বাড়িয়ে তোলা খুবই বেশি জরুরি। তো ডেইলি রুটিনে ডেফিনেটলি এটাকে বাদ দিবেন না, এটাকে যদি এখনো শুরু করেননি ডেফিনেটলি শুরু করুন। এটা কিন্তু পার্সোনালি আমি বলছি, এটা নিতে আপনার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। পার্সোনালি আমি যদি আমার কথা বলি, আমি রোজ এটা নিচ্ছি, ইউজ করছি প্রোডাক্টটা, প্রোডাক্টের টেস্টটাও ভালো, নিতে আপনার খুব ভালো এক্সপিরিয়েন্স হবে এবং ডেফিনেটলি রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। এটা কিন্তু একটা কথা মনে রাখবেন, কবচ প্রাশটা কিন্তু সবার জন্য, কিন্তু কোনো সিরিয়াস ইলনেস বা সিরিয়াস ডিজিজ যদি কারো হয়েছে সেই ডিজিজটাতে দিতে পারবেন না এটা না, কিন্তু ডিজিজের ট্রিটমেন্ট হিসাবে দিবেন না এটা, এটা কিন্তু অ্যাডজুভেন্ট হিসাবে কাজ করবে। অ্যাডজুভেন্টের কনসেপ্টটা কি বলে দিচ্ছি, তার মানে যখন সিরিয়াস ডিজিজগুলো হয় কিছু না কিছু একটা ট্রিটমেন্ট হিসাবে চলছে, সেই ট্রিটমেন্টটাতে সাপোর্ট করবে বা সেই ট্রিটমেন্টের প্রসেসটাতে হেল্প করবে আমাদের কবচ প্রাশ। ট্রিটমেন্ট করবে না কিন্তু ট্রিটমেন্টের প্রসেসটাকে অ্যাডজুভেন্টের কাজ কি, ট্রিটমেন্টের প্রসেসটাতে হেল্প করা বা সাপোর্ট করা। আপনাদের ইমিউনিটিটা যদি স্ট্রং হচ্ছে ট্রিটমেন্টটাকে বডি খুব ভালো রেসপন্ড করবে, সেই জন্য এটাতে বলা হয়। আর যদি সুগার লেভেল অনেকের অনেক বেশি হাই, মানে মোটামুটি মার্জিনে আছেন, ডেফিনেটলি ইউজ করতে পারবেন, কিন্তু যদি অনেক বেশি হাই সুগার লেভেল কারো তবে কিন্তু কবচ প্রাশটা ইউজ করা চলবে না, রেকমেন্ড করবেন না। এখন যেটা আমরা এখানে কবচ প্রাশে আজকে কথা দেখলাম, এটাও কিন্তু আমাদের কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশন পাওয়া প্রোডাক্ট, তো বুঝতেই পারছেন ডেফিনেটলি 100% সেফ প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট। এখন টাইমস অফ ইন্ডিয়ার এটা যে দেখছেন এখন স্লাইডে, এটা একটা রিপোর্ট এসেছিল, এটা কিন্তু পুরনো রিপোর্ট, 2013 আসা এটা নিউজ বা রিপোর্ট।
গভর্নমেন্ট কিন্তু অনেক বছর ধরেই বলছে যে আয়ুষ মার্ক থাকা আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো ইউজ করতে, আর আমাদের প্রোডাক্টগুলো আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশন আছে, যেটা নাকি আয়ুষের সর্বোত্তম সার্টিফিকেশন। তো ডেফিনেটলি বুঝতেই পারছেন প্রোডাক্টের কোয়ালিটি লেভেল 100% সেফ, আপনারা প্রোডাক্টটা ইউজ করতে পারেন। আমরা আজকে ডিসকাস করলাম অন এন্ড অন এর কভাজ প্রাশ, যেটা বেবি টু বাবা প্রোডাক্ট, সবাইকে দিতে পারেন, অল এজ, তার মানে সমস্ত এজের গ্রুপের মানুষরা এটা ইউজ করতে পারেন। কভাজ প্রাশ নামেই আমি বলেছি, এমন একটা গার্ড যেটা খাবারের মাধ্যমে আপনার শরীরে রক্ষা করবে, আর রসায়নের কিং বলা হয়, তার মানে রসায়নের কনসেপ্ট আমরা দেখেছিলাম। তো এই সমস্ত প্রোডাক্ট নিয়ে নলেজ আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু ডিসকাস করব, যেটা প্রতিটা আমরা সেশনই লাস্টে ডিসকাস করি, টাইপস অফ কাস্টমার, সেটা দেখে নেব। টাইপস অফ কাস্টমার, মার্কেটে যখন কাজ করবেন, এখন প্রোডাক্টের নলেজ নেওয়ার পরে কাজটা আমাদের মার্কেটে হবে। মার্কেটে যখনই যাবেন প্রোডাক্ট, আপনারা কাস্টমার কিন্তু তিন ধরনের কাস্টমার পাবেন, এ বি সি ক্যাটাগরি, সেগুলো দেখে নিচ্ছি কি কি। এ ক্যাটাগরি হলো হেলদি, তার মানে কোনো প্রবলেম বডিতে শুরু হয়নি। বি ক্যাটাগরি হলো ছোটখাটো প্রবলেম বডিতে শুরু হয়ে গেছে। সি ক্যাটাগরি হলো ক্রিটিক্যাল পেশেন্ট, তার মানে যে প্রবলেমগুলো ছিল সেগুলো সিরিয়াস লেভেলে পৌঁছে গেছে। আমাদের এই টাইপস অফ কাস্টমারটা আমরা কেন ডিসকাস করছি এখানে ট্রেনিং এ, কারণ আপনাদের প্রোডাক্টটা নিয়ে যদি টার্গেট মার্কেটে কাজ করেন, তবে কিন্তু প্রোডাক্টের ম্যাক্সিমাম রেজাল্ট আপনারা পাবেন। সেই জন্য আমাদের টার্গেট মার্কেট কোনটা হবে, এ আর বি ক্যাটাগরি কাস্টমার, এটা মনে রাখবেন। টার্গেট মার্কেটে যদি কাজ করুন, আপনাদের বিজনেস ভলিউমটা খুব স্মুথলি হবে, আর আমাদের রেজাল্ট যেটা রেশিও, আমাদের প্রোডাক্ট থেকে যেটা রেজাল্টের মাত্রা, সেটা কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট আপনারা পাবেন। এখন পারচেজিং এর কথা বলি, যে কোনো অন্য ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে গিয়ে যদি প্রোডাক্টগুলো পারচেজ করছেন, তবে কিন্তু আপনারা হয়তো প্রোডাক্টগুলো চিপ রেটে পেতে পারেন, কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি থাকবে না, কারণ অন্য পোর্টালে বা ওয়েবসাইটে যদি আছে তবে প্রোডাক্টগুলো ফেক হতে পারে, মানে ডুপ্লিকেট প্রোডাক্ট হতে পারে বা এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে। সেই জন্য আমাদের তরফ থেকে আমরা কোনো রেসপন্সিবিলিটি নেব না, কোম্পানি গ্যারান্টি দিবে না। সেই জন্য যখনই আপনারা পারচেজিংটা করছেন, আমাদের যেটা অফিসিয়াল পারচেজিং সাইট indiashopee.com, সেখানে গিয়ে পারচেজিং করুন। আর যদি নিজে গিয়ে কিনতে চাচ্ছেন প্রোডাক্টগুলো, টাচ অ্যান্ড ফিল করে, তবে নিয়ারবাই স্টোর ইন্ডিয়া শপির পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টোর রয়েছে, আপনার নিকটবর্তী স্টোরটা কোথায় রয়েছে সেটা চেক করে সেখানে গিয়ে কিন্তু আপনারা নিজেই গিয়ে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন। এখানে একটা কথা আমি আবার মেনশন করব, যেটা আমি ইনিশিয়ালি ওই আরম্ভ করার সময় বলেছিলাম, যে এখনো যদি কেউ এখানে ডিস্ট্রিবিউটার বন্ধুরা রয়েছেন যারা ইউটিউবের আমাদের হারভেস্টের অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তবে খুব শিগগিরই সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করে নিলে খুব ইজি হয়ে যাবে কাজটা। হারভেস্ট যখনই কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাচ্ছে, সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে, সেটাকে আপনি ক্লিক করে ডিরেক্টলি ট্রেনিংটা নিতে পারবেন। আজকে আমরা ডিসকাস করলাম অন এন্ড অন ব্র্যান্ডের আন্ডারে কভাজ প্রাশ প্রোডাক্টটাকে। আশা করছি সমস্ত নলেজ গুলো আপনাদের বিজনেস করতে হেল্প করবে, ডেফিনেটলি নলেজ ক্লিয়ার হয়েছে। আবার দেখা হবে আমাদের, কিন্তু নেক্সট আসা অবধি আমি আবার আসবো আপনাদের কাছে, কিন্তু অতক্ষণ অবধি, কিন্তু অতদিন অবধি আপনারা কিন্তু যেই নলেজটা এখন পেলেন সেটাকে রিভাইজ করতে থাকুন, রিভিশনটা খুবই বেশি জরুরি। আবার দেখা হবে ঠিক একই জায়গায়, এখানে আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আমি আসবো, দীপান্বিতা গাঙ্গুলি। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। For more business and product videos, subscribe the channel now.